হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও বেশ কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অনেকের একটা কোয়ারিস রয়েছে অনেক দিন ধরে তাদের স্ট্যাটাস শো করছে ওই কোয়েস্টের অথবা এস বিএমসি এম এবং এমসিএম নট ম্যাস্ট ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং এরকম স্ট্যাটাস শো করছে অ্যাপ্রুভড হচ্ছে না তো এখনও পর্যন্ত কিন্তু কেউই ক্লিয়ারলি বলতে পারবে না যে কত দিনের মধ্যে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে পারে আপনার ব্যাঙ্ক ভ্যালুয়েশন আজকেও অ্যাপ্রুভ হতে পারে কালকেও অ্যাপ্রুভড হতে পারে আবার দেড় থেকে দু মাসও সময় লাগতে পারে অ্যাপ্রুভড হতে কিন্তু আপনার অ্যাপ্রুভড হবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় তবে কত সময় লাগবে সেটা কিন্তু ক্লিয়ারলি কেউ বলতে পারবে না তো অনেকের কিন্তু এরকম প্রবলেম রয়েছে নট ম্যাস্ট ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং শো করছে তো আপনি যে ডিস্টিক লেভেল পেন্ডিং থাকো সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্টের যে নোডাল অফিসার রয়েছেন তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু ভেরিফাই হয়ে যেত অথবা ইনস্টিটিউটের পেন্ডিং থাকলে ইনস্টিটিউটের যে নোডাল টিচার রয়েছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ভেরিফাই হয়ে যায় কিন্তু নট ম্যাস্ট ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিংকে অ্যাপ্রুভ করবার জন্য সেরকম কিন্তু কোনো পদ্ধতি বা প্রসেস নেই তো আপনি কী করবেন দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে ডিটেলসটি ভুল রয়েছে একমাত্র কোনো ডিটেলস ভুল থাকলে যে কোনো ডিটেলস যদি ওনার ডকুমেন্ট সঙ্গে মিল না খায় সেক্ষেত্রে নট ম্যাস্ট ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং করা হয় তো কোনো ডিটেলস ভুল থাকলেই আপনাকে করতে হবে না আপনাকে ফার্স্ট আপনার ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে গিয়ে আপনার যে ডিটেলসটি ভুল রয়েছে সেই নেমটিকে আপনি কিন্তু কারেকশান করে নিন যদি আপনার নিজের নাম ভুল থাকে নিজের নাম কারেকশন ফাদার নেম গার্জেন নেম এবং অ্যাড্রেস যে কোনো একটা ডিটেলস ভুল থাকলে আপনি সেটাকে কারেকশান করে নিন কালেকশন করে নেওয়ার পর আপনার ব্যাংকের ফার্স্ট পেজের ফটোকপি আপনি মে আই হেল্প ইউ অপশনে গিয়ে সেন্ড করুন যদি আপনার সিম্পল প্রিম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক ঐকোসি স্কলারশিপ হয়ে থাকে তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টের যিনি নোডেল অফিসার রয়েছেন তাকে হোয়াটসঅ্যাপে আপনার আপনি আপনার স্ট্যাটাস স্ক্রিনশট এবং ব্যাংকের ফার্স্ট পেজের ফটোকপি সেন্ড করলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে কিন্তু আপনার যদি এস ভি অথবা এমসিএম স্কলারশিপ হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করা হয় না স্টেট থেকে অ্যাপ্রুভ করা হয় তাই আপনার কিন্তু কোনো পদ্ধতি নেই সুতরাং আপনাকে আই হেল্প ইউ অপশানে গিয়ে একটা ফিডব্যাক সেন্ড করতে হবে সেখানে ডকুমেন্টস অ্যাটাচমেন্টের জায়গাতে কিন্তু আপনাকে আপনার স্ট্যাটাস স্ক্রিনশট এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের পেডের ফার্স্টপেডের ফটোকপি অ্যাটাচ করতে হবে এবং ডিসক্রিপশান সেকশনে আপনাকে লিখে দিতে হবে যে আপনার ব্যাঙ্ক ভ্যালুয়েশন নট ম্যাচড ম্যানুয়াল ভেরিফিকেশন রয়েছে অনেকদিন ধরেই আপনি আপনার নেম বা ডিটেলস কালেকশন করে নিয়েছেন তাহলে আশা করছি খুব দ্রুত আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তবে কবে অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না কারোর এক মাসে হয়ে যেতে পারে কারোর দেড় মাস বা দু মাস সময় লাগতে পারে তবে যাদের এরকম স্ট্যাটাস শো করছে যদি পরবর্তীকালে রিজেক্ট না হয়ে যায় অ্যাপ্রুভ হয়ে যায় তারা কিন্তু একশো শতাংশ নিশ্চিত থাকতে পারে তারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবে তো বন্ধুরা এই জন্য আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে না প্রয়োজন না করলে যে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল অকন্টিক অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এটা স্টডেটগুলি সবার আগে পাওয়ার জন্য